লিটারে 44 টাকা দাম বাড়ানোর পরও ভোজ্য তেল শূন্য বাজার, ভোক্তাদের স্বার্থ দেখার কেউ নেই, ক্রেতাদের অভিযোগ। ঝক্কি ঝামেলা ছাড়াই ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, ট্রেন লঞ্চে ভিড়, ফেরিঘাট ও মহাসড়কেও বেড়েছে চাপ। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে, মন্তব্য মির্জা ফখরুলের, গুরুত্ব পাবে সরকার বিরোধী প্রচারণায়, আন্দোলন জোরদারের হুঁশিয়ারি। সাগরে ডুবে যাওয়া থেকে রক্ষা পেল বাংলাদেশের 800 কোটি টাকার রপ্তানি পণ্য, চট্টগ্রাম বন্দর ও প্রান্তিক স্যালভেজের তৎপরতায় ভিয়েতনামের জাহাজ উদ্ধার। আগে যেখানে সুউচ্চ অট্টালিকায় আলিশান ভাবে থাকতেন, এখন সেখানে এই ধরনের বদ্ধ বাংকার রুমে থাকতে হচ্ছে। খারকিভে ধ্বংসস্তূপের ভেতর বাংকার বানিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে, তীব্র খাবার সংকট।